দিন বেল বাটন অন করুন। তো যারা প্রথমেই আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ আপনাদের নিয়ে আসলাম কুমিল্লা হোমনাথে সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশনের একতলা বাড়ি, মাত্র চারটি রুম, খুব ভালো লাগবে, পছন্দ হবে আপনাদের। আমি ভিতরে প্রতিটা রুম বিস্তারিত আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো দেখতেছেন এই বাড়িটিতে কিন্তু সামনের যে কাজগুলো, এখানে আমার যে চালের যে ডিজাইনটি দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু চারার কাজ এখনও হয়নি, এখানে চারার কাজ চলতেছে, দেখছেন ডিজাইন মিস্ত্রি। তো আমার এই ডিজাইন মিস্ত্রি এখন বর্তমানে হোমনাথে রয়েছে, সেখানে কাজ চলতেছে, কাজ করতেছে। তো সেই জন্য আপনাদের এই ভিডিওটি আপলোড করলাম। তো চালে আপনারা যে চারাগুলো দেখতেছেন, এখানে চারা কাটা হবে, চারা কাটতেছে, অলরেডি কাজ চলতেছে। এটা কিন্তু সামনের সাইড দেখলাম, এটা হচ্ছে গিয়া পিছনের আরেকটি সাইড। তো পিছনের সাইডে কিন্তু এক সাইডে, এটার কিন্তু তিন সাইডে বারান্দা রয়েছে, দেখলেন যে বারান্দার একটুকু, এটি কিন্তু পিছনের সাইড রয়েছে। তো এখানে আপনাদের আমি চতুর্দিকে রুমগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই বিল্ডিংয়ের বাইরের সাইডটা আগে দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো এই যে এই কাজগুলো কিন্তু রয়েছে, এখানে কিন্তু মালিক পক্ষই চেয়েছিল যে এখানে ডিজাইন মিস্ত্রি আগে পাওয়া যায়নি, তো সেই জন্য পিলারের কাজগুলো করা হয়নি, মোটামুটি নর্মালি করা হয়েছে, তবে এখন চাচ্ছিল যে এটা ভেঙে নতুন করে করার জন্য। তো যাই হোক, সেটাকে বলা হয়েছে যা হয়েছে হয়েছে, এখন সামনে যে কাজগুলো রয়েছে সেটি যাতে চারাগুলো সুন্দর হয়। দেখতেছেন যে চারাগুলো কাটা হয়েছে, চারাগুলো কিন্তু এখানে আগে সিমেন্টের সাথে রং ব্যবহার করা হয়েছিল, তো এটা কিন্তু লাল রয়েছে। এখানে কিন্তু আগের বিরুদ্ধে একবার বলেছিলাম যে এখানে যদি আপনারা রং দিয়ে থাকেন তাহলে সেটি পরবর্তীতে রং দিলেও সেটিও উঠে যাবে না, অনেক সময় সাদা প্লাস্টার করে থাকলে সেটাকে রং উঠে গেলে অনেক সময় বিশ্রী মনে হয়। আরেকটি বিষয় আপনাদের না বললেই নয়, এই যে সামনে যে বারান্দাগুলো দেখতেছেন, এখানে কিন্তু এসএসএর কাজ করা হয়েছে। তো এই এসএসএর কাজ কিন্তু আমার ছেলে করে, তো আপনারা যদি চান সেটি করাতে পারেন। আর আমার দুটি ছেলে আল্লাহর মাল, আপনারা দোয়া করবেন, দুটি, একটি এসএসএর মিস্ত্রি আর একটি হচ্ছে আপনাদের এমএসএর মিস্ত্রি, তার মানে গ্রিল মিস্ত্রি একজন, একজন এসএস মিস্ত্রি। তো আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য। আর অবশ্যই আপনারা যদি চান সেটি ভালো মানের কাজ করাতে চাইলে অবশ্যই সেটি আপনারা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বার অবশ্যই দেওয়া থাকবে। তো এখানে দেখলেন যে উপরে প্রথমে কিন্তু চালের কোনার যেটাকে আপনাদের টুই বলা হয় সেই টুয়াগুলো আগে বানানো হয়েছে, তারপর মাঝখানে কিন্তু সেইগুলোর চারা কাটা হবে। তো চারা কাটা হবে, তারপরেই কিন্তু এখানে ডিজাইনটি আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে। বিল্ডিংটিতে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেছেন এসএসএর গেট, গেটটিও কিন্তু আসলে খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে, অবশ্যই আমি জানি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দুটি গেট ব্যবহার করা হয়েছে, যে প্রথমে এসএসএর গেট, তারপরে কিন্তু ভিতরে ঢুকেই কিন্তু আপনি পাচ্ছেন আরেকটি গেট, সেটা হচ্ছে গিয়ে কেসি গেট বলা হয়। তো প্রথমে কেসি গেট থেকে ঢুকেই কিন্তু আপনি একটি সুন্দর একটি হল রুম পাচ্ছেন ছোটোখাটো, তারপরে কিন্তু আপনি দুই সাইডে যেতে খুশি সেদিকে যেতে পারবেন। তো ইচ্ছে করলে এখন বর্তমানে এটাতে কিচেন রয়েছে একটি, এটা কিন্তু একটি হল রুম রয়েছে, তো চাইলে দুই সাইডে আপনি কিচেন করতে পারবেন, এটাকে ফ্লাট সিস্টেম বিল্ডিংও বলতে পারেন, আপনি ইচ্ছে করলে ইউনিট করতে পারবেন। তো প্রথমে ঢুকে কিন্তু আমি হল রুমের ভিতরে থেকে কিচেনে ঢুকাচ্ছি। তো এটা দেখছেন এটা কিচেন রুম, তো কিচেন রুমটিও কিন্তু মোটামুটি বড়ো সড়ো একটু। তো আসলেই যদি আপনি পাশে অল্প জায়গার ভিতরে একটি কাজ করতে চান তাহলে কিন্তু আসলে খুব সুন্দরভাবেই কিন্তু করতে পারেন। এই যে দেখতেছেন পাশে একটি রুম, সেটি রুমে কিন্তু টাইলসের কাজ চলতেছে অলরেডি, দেখতেছেন। তো এটা কিন্তু বিমসাত হয়েছে। তো আপনাদের কিন্তু আমি আগেই বলেছি যে আমি কুমিল্লা হোমনাথে রয়েছে, তো এটা একটি টয়লেট রয়েছে, এটা কিন্তু কমন টয়লেট সবার জন্য, টয়লেটটি রয়েছে 4 ফিট বাই 7 ফিট। তো রুমগুলো কিন্তু একটু বড় সড়ো রয়েছে, তারপর পাশে আরেকটি রুম। তো এই হলো আপনাদের দুটি রুম দেখানো হলো এক সাইডে, সাথে রয়েছে একটি বারান্দা, এই রুমের সাথে রয়েছে একটি টয়লেট, অ্যাটাচ টয়লেট। তো বারান্দায় যে কাজগুলো সেটাও কিন্তু এসএসএর কাজ করা হয়েছে, এই দেখতেছেন এসএস দি করা হয়েছে। আসলেই ছোটোখাটোর ভিতরে আপনি যদি অল্প খরচের ভিতরে এরকম একটি সুন্দর বাড়ি করতে পারেন, আসলে এই কাজগুলো করার পর কিন্তু আপনাদের অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে।
তো বরাবর থেকে এক সাইডে থেকে ঢুকে আপনাদের কিন্তু আমি আরেক সাইডে নিয়ে যাচ্ছি। তো এখানে এসে কিন্তু এক সাইডে রয়েছে একটি টয়লেট, আরেকটি টয়লেট রয়েছে একটি রুমে, তো পাশে কিন্তু আরেকটি রুম মানে দুটি রুম এই সাইডে রয়েছে। তো এই যে একটি রুম দেখতেছেন, তো আপনাদের কিন্তু তিনটি রুম অলরেডি দেখানো হচ্ছে। তো দেখতেছেন রুম থেকে ঢুকে কিন্তু সামনে আরেকটি ব্যালকনি রয়েছে, সেটি আপনারা বাড়ি থেকে দেখেছেন যে ডিজাইন মিস্ত্রি কাজ করতেছে সেই বাড়িটা, কিন্তু সেই ব্যালকনিটা কিন্তু এটা, এই কাজটি কিন্তু রয়েছে কুমিল্লা হোমরাতে। তো আপনারা যদি চান সেখানেও আপনাদের যদি কোনো ডিজাইনের কাজ থেকে থাকে অথবা কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কোনো কাজ সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন হয় সেটি আপনারা বলতে পারেন, অবশ্যই সেখানে দেখিয়ে দেওয়া হবে, যাওয়া হবে, আপনাকে আমার ডিজাইন মিস্ত্রির নাম্বারটি দিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু আরেকটি অ্যাটাচ টয়লেট দেখলেন, তো আসলে রুমের সাথে খুবই সুন্দর চারটি রুম আপনাদের দেখালাম। তো এটা কিন্তু ওপরে যে দরজাটি দেখলেন সেটা কিন্তু রয়েছে আপনাদের বাথরুমের ওপর, যে হল ছাদের ওপর যে একটি দরজা থাকে সেই দরজাটি। তো আসলে বিল্ডিংগুলো করতে গেলে অল্প জায়গার ভিতরে খুব সুন্দর একটি বিল্ডিং হয় সেটি কিন্তু আপনারা চাইলে করতে পারেন, পাশে যত অল্প জায়গায় হোক সেই জন্য অবশ্যই একটি ইঞ্জিনিয়ার প্রয়োজন, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।